वेलकम बैक टू तेजस चैनल। आज के अपन सामने नहीं छाना पोड़ा रेसिपी। तो चलो ये बनाते कि उपकरण लागे हमें झटपट सेगल देखे नहीं। दो चामच सूजी, 100 ग्राम छाना बाड़ी बनानो, 100 ग्राम चीनी छाना और चीनी परिमाणटा एक नहीं, 1 चामच गावा घी बा देसी घी, हाफ चामच बेकिंग पाउडर, दुटो इलाच, एक चिमटे मत खाबार सोडा बा बेकिंग सोडा। तो चलो एटी बनानो आमरा शुरू करी। प्रथमे आमरा चीनीटा और इलाचटा गुड़ो करे नेब। देखुन चीनीटा और इलाचटा खूब भालोभावे गुड़ो करे नेवा होयेछे। आमरा एबार एर मध्ये दिये दिच्छि सुजिटा और खूब भालोभावे जल झरिये रखा छानाटा। दिये दिच्छि बेकिंग पाउडार, बेकिंग सोडा खाबार सोडा और दिए देव अल्प परिमाण घी। सब किछु आमरा खूब भालोभावे मेखे नेब। खूब भालोभावे मेखे निलाम। एबार दिए दिच्छि एर मध्ये अल्प परिमाण जल। जलटा दिए आमरा आरेकबार मेखे नेब। खूब ভালোভাবে ফেটিয়ে নিলাম ব্যাটারটা। এবার আমরা এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এরই মধ্যে আমরা একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি, এটাতে আমরা ছানা পোড়াটা বেক করব। তার জন্য আমরা এই অ্যালুমিনিয়াম পাত্রটার উপর ঘি বুলিয়ে ভালো করে গার্নিশ করে নেব। অ্যালুমিনিয়ামের পাত্রটা আমরা খুব ভালোভাবে ঘি বুলিয়ে গার্নিশ করে নিলাম। এরপর এর উপর একটা সাদা কাগজ এভাবে আমরা ছড়িয়ে দিলাম। যখন ছানা পোড়াটা হয়ে আসবে তখন যেন ছানা পোড়াটা বের করতে অসুবিধা না হয় সেজন্য। এরই মধ্যে গ্যাসটা অন করে আমরা কড়াইয়ে অল্প লবণ ছড়িয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি। এই কড়াই সমেত লবণটা যখন গরম হয়ে আসবে তখন আমরা এর মধ্যে ছানা পোড়ার ব্যাটারটা বসিয়ে দেব। এই কড়াই সমেত লবণটাও গরম হোক, আমরা ততক্ষণে ছানা পোড়ার ব্যাটারটা ওই অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে ঢালি। এরপর এই ব্যাটারটা আমরা চারিদিকে ছড়িয়ে দেব এভাবে ট্যাপ করে করে। আমাদের লবণটা গরম হয়ে এসেছে, আমরা এরপর এই ব্যাটারটা কড়াইয়ের উপর চাপিয়ে দিলাম। এরপর আমরা একটা ঢাকনার সাহায্যে এটাকে ঢাকা দিয়ে দেব। এটা পুরোপুরিভাবে হতে 30 মিনিট সময় লাগবে, আধ ঘন্টা। আর যেটা মনে রাখার বিষয় সেটা হলো গ্যাসটাকে একদম লো ফ্লেমে রাখবেন, আমি যেভাবে রেখেছি সেভাবে। এভাবেই 30 মিনিট পর্যন্ত এই ছানা পোড়াটা হবে। তো 30 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো। 30 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেখছি। দেখুন ছানা পোড়াটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আমরা একটা স্টিকের সাহায্যে এভাবে দেখব। দেখুন স্টিকের গায়ে কিন্তু লেগে যাচ্ছে না, তাতে বুঝতে হবে আমাদের ছানা পোড়া রেডি। আমরা এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি, একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন ছানা পোড়া আমাদের রেডি। এটা কতটা সফট হয়েছে আপনারা বুঝতে পারছেন, খুবই নরম হয়েছে।
আমাদের এটা খুব পাতলা হয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। আজকের এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অনেক অনেক অনেকজনকে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আজকের মতো গুড বাই ফ্রেন্ডস, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।